প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আজকে যে তোমাদের এসএসসি রেজাল্ট বের হয়েছে 2024, আজকে রেজাল্টটা তোমরা কিভাবে ফোন থেকে অথবা পিসি থেকে দেখতে পারো, ঠিক আছে? তো সেটা করার জন্য প্রথমে তোমরা যেটা করবা, তোমাদের ফোনের অথবা পিসির ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিবা। ওপেন করে নেওয়ার পর এখানে লিখবা হচ্ছে এসএসসি রেজাল্ট 2024। এটা লিখার পর প্রথমে দেখবা যে এডুকেশন বোর্ড নামে যে ওয়েবসাইটটা দেখতেছো, এই ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে তোমরা এই ওয়েবসাইটের উপরেটা ক্লিক করে দিবা। ওয়েবসাইটের উপরেটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে, কারণ আজকে যেহেতু চাপটা একটু বেশি, এসএসসি রেজাল্টকে বের হয়েছে, তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, আসার পর প্রথমে এখানে যে এসএসসি দাখিলে যেটা থাকবে এটা এভাবে থাকবে, তারপরে ইয়ার যেহেতু 24 24ই থাকবে, তারপর এখান থেকে বোর্ডটা সিলেক্ট করবা। আমার যেহেতু যশোর বোর্ড, তোমাদের যে বোর্ডটা হবে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবা। আমি আমার যশোর বোর্ডটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমি রোল নাম্বার দিব এবং এখান থেকে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিব, তারপরে এ দুটোকে যোগ করলে যা হয় সেটা দিব। তো এখান থেকে আমি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর তারপর দেখাচ্ছি। দেখো, আমি এখানে এসএসসি রোল দিয়েছি, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, এবার এখান থেকে দুটো যোগ করলে হচ্ছে 6। তো আমি এখান থেকে 6 টাইপ করবো। টাইপ করার পর এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করে দেবো। সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো রেজাল্ট চলে আসছে। তো তোমরা চাইলে এইভাবে রেজাল্টটা দেখে নিতে পারো, সেটা ফোন থেকে অথবা পিসি থেকে। এরপরে রেজাল্টটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা পিসি থেকে করলে প্রিন্ট আউটও করে নিতে পারো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত কি ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।